ইস্তাম্বুল এক আশ্চর্য শহর, কেননা এখানে একটি শহরের মধ্যেই এক মহাদেশ থেকে আরেক মহাদেশ অর্থাৎ ইউরোপ থেকে এশিয়া যাওয়া যায়। এই শহরেই 100 বছরের পুরনো একটা পোড়ো বাড়ি সারিয়ে সাজিয়ে গুছিয়ে সেটার দাম দ্বিগুণ করে ফেলা হয়েছে। পুরো কাহিনী জানতে চলুন ঘুরে আসি ইস্তাম্বুল থেকে। ইস্তাম্বুল হলো বিশ্বের একমাত্র মহানগরী যা দুটি মহাদেশে অবস্থিত, এশিয়া আর ইউরোপ। ইস্তাম্বুলের বাসিন্দারা রোজ এই বৈপরীত্য অনুভব করেন। বালাত এলাকাটি শহরের ইউরোপীয় অংশে, কেন্দ্রীয় অবস্থিতি আর বিভিন্ন পর্যটক আকর্ষণের কাছাকাছি হওয়া সত্ত্বেও এলাকাটির অবস্থা ক্রমেই জরাজীর্ণ হয়ে পড়েছে। সম্প্রতি লোকে আবার পুরনো বাড়িগুলোকে কিনে সেগুলো সারিয়ে নিতে শুরু করেছে। তুর্কি স্থপতি হাকান আলদোয়ান তাদেরই একজন। আলদোয়ানের জন্ম ইস্তাম্বুলে। 2009 সালে তিনি এই 5-তলা বাড়িটি কেনেন প্রায় 1 লাখ ইউরো মূল্যে। তারপর 60,000 ইউরো খরচ করে সেটিকে পুরোপুরি সারিয়েছেন। আলদোয়ান ডেনমার্কে স্থাপত্য নিয়ে পড়াশোনা করেন ও পরে যুক্তরাষ্ট্রে কাজ করেছেন। প্যারিসে তিনি প্রখ্যাত ফরাসি স্থপতি জঁ নুভেলের সঙ্গে কাজ করেন। তিনি তার 200 বর্গমিটার আয়তনের বাসভবনটিতে বাস করতে শুরু করেন 2012 সালের এপ্রিল মাস থেকে, তার অফিস একতলাতে। বহুদিন আমার নিজের কোনো বাড়ি ছিল না, তাই আমি সবকিছু খুব নিজস্ব করতে চেয়েছিলাম। সবকিছু হবে আমার নিজের ডিজাইনের, এই ছিল আইডিয়া। কাজেই আমরা অন্য ধরনের সব খুঁটিনাটি, বাছা বাছা আসবাব, নতুন আর পুরনো মিলিয়ে বাড়ি সাজিয়েছি খুবই নিজস্বভাবে। শেষমেশ যখন কাজ শেষ হলো, তখন দেখে মনে হবে না যে এক্ষুনি শেষ হয়েছে, বরং যেন বহুদিন ধরে মানুষ এখানে বাস করছে। প্রতিটি ঘরে নিজের ডিজাইন, নিজের ডিজাইন করা আসবাব থেকে শুরু করে চমকে দেওয়ার মতো সমাধান। আলোর চমক, বেডরুমে একটা অদ্ভুত ধরনের চেস্ট অফ ড্রয়ার্স। আমি একটা পুরনো জিনিসের দোকানে এটা দেখেছি। বাক্সগুলো একটার উপর আরেকটা রাখা ছিল। আমার মনে হলো এভাবে তো এগুলো ব্যবহার করা যাবে না, কাজেই আমার পার্টনারের সঙ্গে আলোচনা করলাম। ভাবলাম একটা মেটাল সিস্টেম তৈরি করলে কেমন হয়, তাহলে বাক্সগুলোকে ফ্রেমের মধ্যে ঢুকিয়ে ড্রয়ারের মতো টেনে বের করা যাবে। সত্যি সেটা করা সম্ভব হয়েছে। বাড়ির নকশাও এই এলাকার মতো, প্রতি তলায় মাত্র একটি করে কামরা, কাজেই সৃজনশীল হতে হবে। গোড়ায় আমি আরো শৌখিন সিঁড়ি রাখতে চেয়েছিলাম, পরে দেখলাম বাড়িতে জিনিসপত্র রাখার জায়গা নেই, তখন এই সিঁড়ি আর বাক্স বা আলমারির কম্বিনেশন তৈরি করার কথা ভাবি। দেখলে প্রথমে সিঁড়ি বলে মনে হবে না, একটু ঘুরে যেতে হবে, যা খুব ভালো। এ পর্যন্ত কোনো বিপদ ঘটেনি, আশা করি সেরকমই থাকবে। ছাদের বারান্দা থেকে দুই মহাদেশের একটা পানোরামা দেখতে পাওয়া যায়। আলদোয়ানের অনেক বন্ধু ইতিমধ্যে কাছাকাছি বাড়ি বানিয়েছেন। এরা সকলে নয়া ইস্তাম্বুল এবং এই এলাকার ভবিষ্যতে বিশ্বাস করেন। এটা বিশ্বের একমাত্র শহর যেখানে দুটি মহাদেশ পরস্পরের পাশে রয়েছে, যেখানে রোজ এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যাওয়া যায়। সব পাহাড় ইতিহাসে ভরা, রোমানদের ইতিহাস, অটোমান সাম্রাজ্য, হালের তুর্কি, এটা সত্যি অনন্য, অন্য কোথাও এটা নেই। বাড়ির নকশাও এই এলাকার মতো, প্রতি তলায় মাত্র একটি করে কামরা, কাজেই সৃজনশীল হতে হবে। আসার জন্য ধন্যবাদ, আবার দেখা হবে, কেমন?